ভালো করে দেখে নাও, মুখটা সবাই ভালো করে দেখে নাও, কিছুক্ষণ পরে চুলগুলো একটাও থাকবে না, কিছুক্ষণ পরে চুলগুলো একটাও থাকবে না, এখানে তাকায় বলতে হয় এরকম করো, কে টাকলু করে দিবে তোমাকে, কি বললা, চলো বসে থাকো চুপচাপ। নড়ো না তো, তুমি তো নিচু হচ্ছ, কি আমার কোলে বসে কাটবা? বসো না, যারা কানের পাশে নড়বে না, একদম নড়বে না।
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সোনাইকে ঠাকুর মাথা করে দিচ্ছি। তো ও যখন ছোট ছিল, ফার্স্ট টাইম যখন ওকে করা হয়েছিল তখনও আমি করেছিলাম, আর এটা সেকেন্ড টাইম করছি। তো এত নড়ছে, এত কথা বলছে, মানে কি বলবো, আমি ভয়েসগুলো দেইনি, কারণ ওকে বকছি আর কাজ করছি, ওকে বকছি আর কাজ করছি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা অত্যাচার করছে। যদি শান্তভাবে বসে থাকতো তাহলে মনে করো আধা ঘন্টাও হয়তো লাগতো না, সেখানে অনেকক্ষণ লাগছে। ওকে চুল কাটতে গিয়ে আমার গোটা গায়ে চুল পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। তো তোমরা পুরো ভিডিওটা দেখে বুঝতেই পারবে যে ও কতটা অত্যাচার করেছে। তো দেখো, প্রথমে তো ও টাকলু করবে বলে মানে বাড়ি থেকে আসছে, যেই করা হয়ে গেছে তারপরে নিজেই আমাকে বকা দিচ্ছে, কেন আমাকে টাকলু করে দিল, ও চুল খুব ভালোবাসে। কিন্তু আমি কাটার আগে বারবার করে বলছি যে তুমি কাটবে তো, শিওর তো, পরে কিন্তু ভালো লাগবে না। তবুও জেদ করে বলছে যে হ্যাঁ, ও টাকলু করবে। আর এখন টাকলু করার পরে কোথাও যেতে চাচ্ছে না। ওকে বললাম পার্থিবের বাড়িতে যাওয়ার কথা, যে পা বাড়িতে চলো, ওখানে রঙের কাজ হচ্ছে। বলছে আমি টাকলু মাথায় যাব, তাহলে ভাবো, ও এখন লজ্জা পাচ্ছে বাড়ি থেকে বেরোতে, আর আমাদেরকে বকছে, আমাকে বকছে, মেঘেমাকে বকছে, কি আর বলবো। দেখো, দেখে বুঝতেই পারবো কতটা অত্যাচার করছে। অনেক বড় ভিডিও হয়েছিল গোটা ভিডিওটা মিলে, তো সেখানে তো স্পিডে করে কিছুটা কেটে এডিট করে বাদ দিয়ে এতটা এখন হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সোনাইকে কেমন লাগছে টাকলু মাথা করে সেটাও জানাতে অবশ্যই ভুলবে না, অবশ্যই জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর যারা করেছো তারা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও, আর তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। তো থ্যাংক ইউ। তো চলো, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো কিভাবে কিভাবে বসানো হচ্ছে, শোয়ানো হচ্ছে, তারপরে এত যুদ্ধ করে ওকে টাকলু মাথা করা হয়েছে। কেমন লাগছে বলো? আমি কেটে দিতে পেরেছি? ফটাফট জামা কাপড় ছেড়ে বলো।